হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমাদের জন্য। তো আজকের ভিডিও হচ্ছে ওটিএম গক অ্যান্ড ওটিএন গক। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ফুল ওয়াচ করার রিকোয়েস্ট এলো। তো চলো মূল ভিডিও চাচা। মূল ভিডিও যাওয়ার আগে ইউটিউব টিমের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি শুধুমাত্র ভিউয়ার্সদের এন্টারটেনমেন্ট করার জন্য বানানো, আর ভিডিওটার মধ্যে যদি কোনো ইফেক্ট না পড়ে তাহলে আমি খুবই খুশি হব। তো চলো মূল ভিডিও যা যাক। তো গাইস চলো চলে এসেছি, এ দেখো। তো এই টেপ আর হচ্ছে এই দেখো ওড়না বলা হয়ে যাচ্ছে, প্রতিদিন ওড়না নিয়ে আসি, ওই জন্য ওড়নাটাই বলা হয়ে যাচ্ছে। তো রুমাল নিয়ে এসেছি, তো এটা দিয়ে প্রথমে নাকটাকে ঢেকে ফেলব, নাক মুখ দুটোই। তো দিনের দিন আমার ক্যামেরাটা মানে খারাপ হয়ে যাচ্ছে, এত বাজে ছবি আসে। না বাইরের আবহাওয়াটা, আমি তো দিনের আলোতে বেশিরভাগ টাইমই মানে দিনের আলোতেই শ্যুট করি, তো সেই জন্য হতে পারে। আমি নিজেও বুঝতে পারছি না। সুন্দর হয়ে বসে গেছে এটা, তোমরা দেখতে পাচ্ছ এইখানটা আমার মুখের চেপেই একদম বসে গেছে। তো যদিও আমি চোখটা ভালো মানে চোখ ঘোরাতে পারি না, আসলে অনেকেই দেখি কি সুন্দর চোখ ঘোরাচ্ছে, কিন্তু আমার বেলায় আর হয় না চোখ ঘোরানো। ওটাই ট্রাই করছিলাম আর কি, যে ঘোরাতে পারি কি না। চোখ ঘোরানোটা চোখের একটা ভালো ব্যায়াম, যদিও তো যাদের চোখের প্রবলেম থাকে তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু আমি ঘোরাতেই পারি না, মানে চোখটা ঘুরছে কিনা আমি নিজেও বুঝতেও পারি না যে চোখটা ঘুরছে কিনা। তো এডিটিং করার সময় দেখবো চোখটা আদৌ ঘুরেছে কিনা। কি হচ্ছে বুঝতে পারছি না নিজে।
তো গাইস বুঝতেই পারছি না কি হচ্ছে। তো আমি যখনই ভিডিওটা শ্যুট করি তখনই কাকটা কাঁ কাঁ করে গেছে উঠে বসে, না আমি নিজেই বুঝতে পারছি না কাকটা আমি ভিডিও শ্যুট করার সময় কাঁ কাঁ করে না নিজের টাইমে কাঁ কাঁ করে। আমি যে কাক যে টাইমে মানে কাঁ কাঁ করে সেই টাইমে আমি ভিডিও শ্যুট করে সেটাই বুঝতে পারছি না। অনেক ভিডিওতেই হচ্ছে যারা প্রতিদিন দেখো আমার ভিডিওগুলো দেখবে কাকটা ঠিক কাঁ কাঁ করছে। তো দাঁড়াও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখি দিই, চলো খুলে ফেলি এবার। কাপড়ের সুতোগুলো একটু একটু লেগে আছে। লিপস্টিক পরলে লিপস্টিকের দাগ ঠিক লাগবে আমি জানতাম, আবার ধুতে হবে রুমালটাকে। যদিও এটা আমার রুমাল না, জামার সঙ্গে কিছুটা ম্যাচিং হয়ে গেছে, এটাও অরেঞ্জ টাইপের, এটাই যা। তো আমাকে বকবে, এটাকে আবার ধুয়ে দিতে হবে। তো চলো গাইস এখন আমি এখানে ভিডিওটাকে এন্ড করব। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর ফুল সাপোর্ট করো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওই, ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।